সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটা ভীষণ মজার নাস্তা রেসিপি। বাসায় যদি আলু আর ডিম থাকে তাহলে এভাবে করে মজাদার আলু চপটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। প্রথমেই বেশ কিছু আলু নিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা এবং টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়া, কয়েকটা শুকনো মরিচ ভাজা, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুব ভালোভাবে এগুলোকে কষলে আমি মাখিয়ে নিব। ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাতে অল প্রেস করে দিবেন। এতে করে আমি যদি নতুন কোনো রেসিপি দেই তাহলে বা ব্লগ দেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, চাইলে দেখতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে অবশ্যই একটু টেস্ট করে নেবেন যে লবণ ঠিক আছে কি না, বা ঝালের পরিমাণ আপনারা যেরকম খেতে চান ঠিক মতো আছে কি না, বাড়িয়ে বা কমিয়ে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি হাতটাকে একটু ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে আমি চপগুলো তৈরি করে নেব। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে একটু ফালি করে কেটে নিয়েছি, চারটা টুকরা করেছি আমি একটা ডিমকে, এভাবে করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা চাইলে এটা দুই টুকরা করেও করতে পারবেন, আস্ত ডিম দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে অনেক বেশি বড় বড় হয়ে যায়। তাই এরকম চার টুকরা করে কেটে নিয়ে আলুটাকে যেভাবে করে একটুখানি নিয়ে, অনেক বেশি আলু দিবেন না তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না, এই যেভাবে একটু পাতলা করে হাতে ওপরে পাতলা করে দিবেন এভাবে, তারপরে মাঝখানে ডিমের টুকরাটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখে বুঝতে হবে, এতে করে না আর খুলে আসবে না। অনেক সময় কিন্তু অনেকের কমপ্লেন থাকে যে খুলে আসে বা ভেঙে যায়, এভাবে করে করবেন দেখবেন খুলবে না ভাঙবে না, খুব সুন্দর হবে, একদম দোকানের মতো হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেল। এবার দু হাতের মাঝখানে নিয়ে একটু ঘুরিয়ে এটাকে একটু ব্লেন্ড করে দিবেন সমান করে, এতে করে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। তো একই পদ্ধতিতে আমি সবগুলো করে নেব, আর এভাবে করে কিন্তু আপনারা ফ্রিজে এটাকে ফ্রোজেনও করতে পারবেন, মানে এই ডিপ ফ্রিজে রেখে অনেক দিন কিন্তু এটা খেতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেছেন, নর্মাল ফ্রিজেও দুই থেকে তিন দিনের মতো এটাকে রেখে সময় মতো বের করে ভেজে খেতে পারে। তবে সবগুলো করা হয়ে গেছে, চলেন এখন ভাজতে চলে যাই। ভাজার জন্য আমি অলরেডি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ডিম চপ ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বেসনের গোলার মধ্যে চুবিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটা ডিম ভেঙে তার মধ্যে চুবিয়ে ভেজে নিতে পারেন, অথবা ডিম চুবানিটা আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়েও ভাজতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে ভেজে নেবেন। তো আমি একটা বেসনের গোলা দিয়ে ভেজে নিচ্ছি। বেসনের গোলাটা আপনারাও চাইলে তৈরি করতে পারবেন, মানে যতটুকু পরিমাণ বেসন আপনাদের লাগে তার মধ্যে সব ধরনের মশলা দিবেন, আর অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে আঙুলটা চুবিয়ে দেখবেন, যদি আঙুলটা কাবার হয় তাহলে ভাববেন যে, বুঝতে পারবেন যে হয়ে গেছে। এভাবে করে গুলিয়ে আপনারা যে এভাবে করে ভেজে নিতে পারেন। যখন ডিমে চপগুলো চুবাবেন অবশ্যই কাঁটা চামচ দিয়ে তুলবেন, এতে করে হবে কি এক্সট্রা অনেক বেশি কিন্তু এখানে পড়বে না, দিতে সুবিধা হবে। তো আমি যে দেখতে পাচ্ছেন এভাবে করে একটু দিয়ে দিচ্ছি, আর চুলার জালটা রাখতে হবে মিডিয়ামে, অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে এগুলো আবার অনেক বেশি যদি কমিয়েও দেন সেক্ষেত্রে কিন্তু অনেক তেল এটা চুপচুপে হয়ে যাবে, সেজন্য মিডিয়াম আছে রেখে এগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর প্লিজ ভিডিওর নিচে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট অনেকটা উৎসাহিত করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে। এছাড়াও আপনার একটি লাইক আপনার মতো অনেক ভিউয়ার্সদের কাছে আমার ভিডিওটা নিয়ে যাবে, সো প্লিজ হেল্প মি। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, ঠিক এভাবে করেই বাকি যতগুলো আছে সবগুলো আমি ভেজে নিব। তবে আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা ভাজার আগে ফ্রোজেন করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।